সকাল থেকেই মেঘলা আকাশ। আজ রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির দাপট দুই বঙ্গে। দেওঘর থেকে ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখার নির্দিষ্ট অবস্থানের জন্য চলছে বৃষ্টি। জানা যাচ্ছে আগামী কয়েকদিন মৌসুমি অক্ষরেখা নিজের জায়গাতে অনড় থাকবে। শুধুমাত্র পশ্চিম প্রান্ত উত্তর দিকে নয়, সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পূর্ব প্রান্তে। এই অবস্থান পাটনা, দেওঘর, ডায়মন্ড হারবার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা, টমরস্পিয়ার নিজের আধিপত্য বিস্তার করেছে। উল্লেখ্য, দুই প্রাকৃতিক পরিস্থিতির জন্য গোটা বাংলা জুড়ে চলছে দামাল বৃষ্টি। আপাতত উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ভারী থেকে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ ভারী বৃষ্টি চলবে হিমালয়ে পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। IMD জানিয়েছে কলকাতায় পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দিনভর পর্যন্ত কলকাতায় খেপে খেপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ঘন্টায় 24 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ 50% বৃষ্টির পূর্বাভাসে রয়েছে। দিনভর মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ 90% হতে পারে। আজ কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, তবে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার জন্য গরম অনুভূত হবে 37 ডিগ্রির মতো। কলকাতা, হাওড়া, হুগলি সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি পশ্চিমে অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। IMD জানিয়েছে কলকাতা আবহাওয়া খবর অনুযায়ী ঝোড়ো হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দুই বঙ্গে কমবে বৃষ্টির দাপট। তো বন্ধুরা, এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।